এবার বেসরকারি স্কুলেও ভর্তি লটারির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে, তো এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। আজকে আমরা এই বিরতে ভর্তির বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানব। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল, আগামী 2022 সালে অনলাইন ভর্তি ফর্ম বিক্রি শুরু হবে চলতি মাস থেকে, অর্থাৎ এ মাস থেকেই ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী 25 নভেম্বর থেকে এ বিক্রি ফর্ম বিক্রি শুরু হবে। গতবার সরকারি স্কুলে কেন্দ্রীয়ভাবে লটারি হলেও এবার সরকারি বেসরকারি সব স্কুলে কেন্দ্রীয় লটারির মাধ্যমে আনা হচ্ছে, অর্থাৎ এবছরও কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না। ভর্তির বিষয়ের জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে। বলা হচ্ছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে আগামী ডিসেম্বর লটারির আয়োজন করা হবে, পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি বন্ধ করতে এই পরিকল্পনা আনা হচ্ছে, অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদেরকে এই আওতায় আনা হচ্ছে। মাউসির বৈঠকে জানা গেছে আগামী 25 নভেম্বর থেকে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন ফর্ম বিক্রি শুরু হবে। তাহলে 25 নভেম্বর থেকে তাদের ভর্তির কার্যক্রমগুলো শুরু হচ্ছে, 8 ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে, 8 তারিখ পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রমগুলো চলবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফর্ম বিক্রি ও লটারি ফল প্রকাশ করা হবে, টেলিটকের মাধ্যমে তাদের সব তথ্যগুলো জানানো হবে। সরকারি স্কুলের ভর্তি লটারি 15 ডিসেম্বর ও বেসরকারি স্কুলে 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে ভর্তি অনলাইন কার্যক্রমগুলো হবে এই লটারির কার্যক্রমগুলো 15 ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আর বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো থাকবে তাদের 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জানা গেছে সরকারি স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে, অর্থাৎ যারা সরকারি প্রতিষ্ঠানে থাকবে যারা নির্বাচিত হবে তাদেরকে 18 থেকে 30 ডিসেম্বরের মধ্যে তাদেরকে ভর্তি কার্যক্রমটি নিশ্চিত করতে হবে। এরপর অপেক্ষমান তালিকা থেকে 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে, অর্থাৎ 26 তারিখ থেকে 30 পর্যন্ত ভর্তি করানো যাবে।